neraka tanggung gue semua. ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি আবার একটু নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। 3/1/2024 সালে আমরা গিয়েছিলাম মোড়গ্রাম ধলসা বলে একটা জায়গা পিকনিক করতে 27টি বক্স নিয়ে। তো সেখানে কোনো কম্পিটিশান ছিল না, জাস্ট পিকনিক স্পট। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো যে 27টি বক্সের বেস কেমন এবং কীভাবে সেটিং করছি আমরা 27টি বক্স, দেখতে থাকো। তো জানুয়ারি মাসে এইরকমই আমাদের পুলিশ প্রশাসন থেকে প্রচণ্ড চাপ আছে, তো সেই জন্য যতটা পারছে সবাই, কেউ মাঠের ধারে কেউ রেললাইনের ধারে, তো আমরা ছিলাম স্টেশনের পাশেই। তো তোমরা সেই ভিডিওটি চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমাদের পুরো সেট আপ একদম রেডি। তো আমরা সেই মর্নিং উঠে একদম পুরো সেট আপ রেডি করেছি। তো আমরা এখানে কোনো সাউন্ড চেক করতে পারিনি, কারণ এই পাড়ার মধ্যে একটা পেশেন্ট ছিল। তো মাঠের মধ্যে গিয়ে সাউন্ড চেক, আর দেখতেই পাচ্ছ বেলুন দিয়ে কেমন পুরো বক্সটি সাজিয়ে দিয়েছে, তো খুবই সুন্দর লাগছে। তো বন্ধুরা আজকে আমরা এখানে ম্যাচিং ব্যবহার করেছি 10 পিস আউজা হাজার, তার সঙ্গে দুখানা 500, তার সঙ্গে আরও একখানা স্ট্যান্ডার 1000। তো এবারে আমরা একটু খাওয়া দাওয়া করে নেব। তো দেখতেই পাচ্ছ সেই সকালবেলায় আমাদেরকে তারা জামাইয়ের মতো খাবার দিয়েছিল। তারা সত্যি খুব ভালো মনের ছেলে, এবং দেখতেই পাচ্ছ সেই খাবার আমরা কিন্তু একসঙ্গে সবাই খাচ্ছি। তো খাবার খেয়ে দিয়ে সে আমরা চলে আসব আবার, তো বক্সের কাছে চলে এসেছি। তো আমরা এবার বেরিয়ে গিয়ে সেই মাঠের মধ্যে সাউন্ড চেক। তো ढोल तो उड़ा नहीं सकता, हमें उड़ाने की बात करता है। अरे जा, पहले सीख के आ। सारा तेरे बीच ही छीड़े फेरा दूँ, हम बगल गुजरा दी। देखा तो चटका नहीं, स्पीकर। Mm-hmm.
তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা এখন লাইটের কাজ করছি। তো আজকে আমরা ব্যবহার করেছি 3 পেয়ার সার্ফি আর 10 পিস স্পার্ক লাইট। তো আমরা দেখতেই পাচ্ছ 2 পেয়ার সার্ফি লাগানো কমপ্লিট আর একটা লাস্ট বাঁধছি। তো আমরা ক্ল্যাম্প সিস্টেম করি না, দড়ি দিয়ে বাঁধতে হয় কারণ স্লিপ হয়ে যায় বলে অনেক ওয়েট। তো সার্ফি বাঁধা কমপ্লিট হয়ে গেল, এখন সার্ফির ওয়্যারিংটা করছে। তো করে যাওয়ার পর 10 পিস স্পার্ক লাইট। তো চলো ভিডিওটি দেখতে থাকো। Penis mixing.